প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজ আমরা দশম শ্রেণীর 14 অধ্যায়ের প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করব। আসো সম্ভাবনা কি দেখি। সম্ভাবনা কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না সে সম্পর্কে সুনির্দিষ্ট প্রত্যাশার গাণিতিক পরিমাপই হলো সম্ভাবনা। দেখো, সম্ভাবনা কোনো ঘটনা ঘটবে না সে সম্পর্কে সুনির্দিষ্ট প্রত্যাশার গাণিতিক পরিমাপকে সম্ভাবনা বলে। কোনো ঘটনা, খেয়াল করো, কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না সে সম্পর্কে সুনির্দিষ্ট প্রত্যাশার গাণিতিক পরিমাপকে সম্ভাবনা বলে। আসো এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। যেমন আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা 83%, দ্যাট মিন্স 83/100। আবার না হওয়ার সম্ভাবনা, আবার না হওয়ার সম্ভাবনা 17%, অর্থাৎ 17/100। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, বৃষ্টি হওয়ার সম্ভাবনা 83%, তার মানে 83/100। না হওয়ার সম্ভাবনা 17%, দ্যাট মিন 17/100। এই 83/100 এই গাণিতিক পরিমাপটি হলো কি সম্ভাবনা, বা 17/100 এই গাণিতিক পরিমাপটি কি হলো সম্ভাবনা। খেয়াল করে দেখো, এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 83 বার, বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 17 বার। এই 83 ভাগ এবং 17 ভাগ মিলে 100 ভাগ। তাহলে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে বৃষ্টি হওয়ার পক্ষে 83 ভাগ, আর মোট ফল 83 এবং 17 মিলে 100 ভাগ। তার মানে সম্ভাবনাটি দাঁড়াইল বৃষ্টি হওয়ার পক্ষের ফল বাই মোট ফল। খেয়াল করে দেখো, না হওয়ার পক্ষে 17 ভাগ, বৃষ্টি না হওয়ার পক্ষে 17 ভাগ। তাহলে সম্ভাবনাটা কি দাঁড়ালো, বৃষ্টি না হওয়ার পক্ষের ফল বাই মোট ফল। কাজেই সম্ভাবনার সংজ্ঞাটিকে আমরা এভাবেও সংজ্ঞায়িত করতে পারি যে কোনো পরীক্ষার কোনো ঘটনার পক্ষের ফলকে মোট ফল দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে সম্ভাবনা বলে। যেমন বৃষ্টি না হওয়ার পক্ষে ফল 17, মোট ফল 100, তাই বৃষ্টি না হওয়ার পক্ষের ফল বাই মোট ফল, এই সংজ্ঞাটি সংজ্ঞায়িত করেছেন গণিতবিদ লাপ্লাস। আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, যেমন
একটি ছক্কা ছক্কা নিক্ষেপের নিক্ষেপের ফলাফল ফলাফল 1, 2, 3, 4, 5, 6 তার মধ্যে জোড় সংখ্যা জোড় সংখ্যা 2, 4, 6 খেয়াল করে দেখো শিক্ষার্থীরা ছক্কা নিক্ষেপের ফল এখানে 6টি তার মধ্যে জোড় সংখ্যা 2, 4, 6 অর্থাৎ 3টি জোড় সংখ্যা 3টি তাহলে এখানে জোড় সংখ্যার সম্ভাবনাটি কি দাঁড়াবে জোড় সংখ্যার সম্ভাবনা জোড় সংখ্যার সম্ভাবনা তার মানে মোট ফল 6টি জোড় সংখ্যা 3টি মানে 6 ভাগের 3 ভাগ হলো জোড় সংখ্যা তাহলে আমরা বলতে পারি 6 ভাগের 3 ভাগ তার মানে জোড় সংখ্যার পক্ষের ফল 3টি মোট ফল 6টি কাজেই এই মানটিকে আমরা কি বললাম সম্ভাবনা বললাম এই গাণিতিক পরিমাপটি হলো সম্ভাবনা এখন এই জোড় সংখ্যার 3টি এই জোড় সংখ্যার ঘটনাটিকে আমরা যদি এ দ্বারা ডিনোট করি তার মানে ঘটনাকে সাধারণত আমরা ইংরেজি ক্যাপিটাল লেটার এ বি সি ইত্যাদি দ্বারা আমরা ঘটনাকে প্রকাশ করা হয় এই জোড় সংখ্যার ঘটনাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি ঘটনাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে এটার সম্ভাবনাটাকে আমরা এইভাবে প্রকাশ করব যেহেতু সম্ভাবনা ইংরেজি প্রবাবিলিটি তাই এটার সম্ভাবনাকে আমরা প্রকাশ করব পি অফ এ জোড় সংখ্যার ঘটনাকে হলে পি অফ এ সমান সমান 3/6 পি অফ এ ইকুয়াল 3/6 এরকম বৃষ্টি না হওয়ার সম্ভাবনা যেমন হয় 17% বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত 17% এই ঘটনাকে যদি আমি বি দ্বারা প্রকাশ করি তাহলে লিখব পি অফ বি সমান সমান 17/100 তার মানে কোন ঘটনা যদি এ হয় তাহলে তার সম্ভাবনাকে আমরা প্রকাশ করব পি অফ এ দ্বারা কোন ঘটনা যদি বি হয় তাকে আমরা প্রকাশ করব পি অফ বি দ্বারা প্রবাবিলিটির পি আর ঘটনাকে ধরলাম এ তাই এটাকে প্রকাশ করা হয় পি অফ এ তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো সম্ভাবনার যে সংজ্ঞা থেকে আমরা সম্ভাবনা পরিমাপের সূত্রটি লিখতে পারি কিরকম খেয়াল করে দেখো এখানে জোড় সংখ্যার পক্ষের ফল 3টি এই 3 আর মোট ফল 6 তাহলে সম্ভাবনার সূত্রটি কি দাঁড়ায় যে কোন ঘটনা ঘটার সম্ভাবনা ঘটার সম্ভাবনা সমান সমান আমরা লিখতে পারি ঘটনার পক্ষের ফলাফল সম্ভাবনা সমান সমান ঘটনার পক্ষের ফলাফল ঘটনার পক্ষে ফলাফল ফলাফল বাই মোট ফলাফল খেয়াল করে দেখো শিক্ষার্থীরা তাহলে ঘটনার কোন ঘটনা ঘটার সম্ভাবনার সূত্রটি আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে পক্ষের ফলাফল বাই মোট ফলাফল ঘটনার পক্ষে ফলাফল বাই মোট ফলাফল পক্ষকে আমরা বলি ওই ঘটনার অনুকূলে তাই সেটাকে আমরা কোন ঘটনার অনুকূল ফলাফল পক্ষের পরিবর্তে আমরা লিখতে পারি যে কোনো ঘটনার অনুকূল ফলাফল অর্থাৎ ঘটনার অনুকূল ফলাফল ঘটনার অনুকূল ফলাফল অনুকূল ফলাফল বাই সমগ্র ফলাফল
সমগ্র ফলাফলের পক্ষকে আমরা অনুকূল বলি, তাই এইভাবে আমরা লিখতে পারি ঘটনার অনুকূল ফলাফল বাই সমগ্র ফলাফল। শিক্ষার্থীরা, এবার আমি ঘটনা আর সম্ভাবনার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। সম্ভাবনার বৈশিষ্ট্য, সম্ভাবনার বৈশিষ্ট্য নাম্বার ওয়ান, সম্ভাবনার সর্বনিম্ন সর্বনিম্ন মান শূন্য এবং সর্বোচ্চ মান ওয়ান। নাম্বার টু, কোন ঘটনা কোনো ঘটনার সম্ভাবনা কোনো ঘটনা ঘটার সম্ভাবনা সম্ভাবনা পি অফ এ ইকুয়াল শূন্য হলে এটি অসম্ভব ঘটনা, এটি অসম্ভব ঘটনা। নাম্বার থ্রি, কোনো ঘটনা কোনো ঘটনা পি অফ এ ইকুয়াল ওয়ান হলে ওয়ান হলে এটি এটি নিশ্চিত ঘটনা। নাম্বার ফোর, সুনির্দিষ্ট সুনির্দিষ্ট প্রত্যাশার প্রত্যাশার গাণিতিক পরিমাপ গাণিতিক পরিমাপ পরিমাপ ই সম্ভাবনা ই সম্ভাবনা। ঠিক আছে, খেয়াল করো এখানে সম্ভাবনা চারটি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য সম্ভাবনার সর্বনিম্ন মান শূন্য, সর্বোচ্চ মান ওয়ান, সর্বোচ্চ মান ওয়ান, তার মানে সম্ভাবনার মান কখনো শূন্য অপেক্ষা ছোট হবে না এবং কখনো ওয়ান অপেক্ষা বড় হবে না। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ, সম্ভাবনা ঘটনাকে যদি এ ধরি তার সম্ভাবনা হলো পি অফ এ, এই পি অফ এর মান যদি শূন্য হয় তাহলে বুঝতে হবে সম্ভাবনাটি একটি অসম্ভব ঘটনা। যেমন সূর্য পূর্ব দিকে অস্ত যায়, এই ঘটনাটি অসম্ভব ঘটনা। আবার তাই তার মান কি শূন্য। আবার কোনো ঘটনা পি অফ এর মান যদি ওয়ান হয় তাহলে সেটি নিশ্চিত ঘটনা। যেমন সূর্য পূর্ব দিকে উদয় হয়, এটি একটি নিশ্চিত ঘটনা, তাই এইটার সম্ভাবনার মান কত? ওয়ান। এরকম যেই ঘটনাগুলি নিশ্চিত ঘটবেই তার মান হবে ওয়ান, আর যেটা অসম্ভব সেটার মান কত হবে? শূন্য হবে। আর সুনির্দিষ্ট প্রত্যাশার গাণিতিক পরিমাপই হলো কি? সম্ভাবনা। এখন আমি তোমাদেরকে একটি প্রমাণ দেখাবো যে সম্ভাবনার মান সর্বদাই শূন্য থেকে ওয়ানের মধ্যে থাকে। এই প্রমাণটি আমরা এখন দেখব। শিক্ষার্থীরা আসো দেখি যে সম্ভাবনার মান শূন্য থেকে ওয়ানের মধ্যে থাকে। কোনো ঘটনা কোনো ঘটনা এ ঘটার সম্ভাবনা
p of a এর মান 0 less than or equal p of a less than or equal 1 আমরা এই প্রমাণটি করব যে কোন ঘটনার মান কি ঘটার কোন ঘটনা ঘটার সম্ভাবনা 0 থেকে 1 এর মধ্যে থাকবে সেই প্রমাণটি আমরা দেখব ধরি কোন পরীক্ষায় একটি নমুনা ক্ষেত্র S কোন পরীক্ষায় আমরা যে মোট ফলাফল পাবো সেই ফলাফলের সেটকে আমরা ধরলাম S এই ফলাফলের সেটকে আমরা কোন পরীক্ষার মোট ফলাফলের সেটকে আমরা নমুনা ক্ষেত্র বলি তাই ধরি একটি নমুনা ক্ষেত্র S নমুনা ক্ষেত্র S এবং এর সদস্য সংখ্যা n s ক্ষেত্রে a একটি ঘটনা ঘটনা এবং এর সদস্য সংখ্যা সদস্য সংখ্যা ধরলাম m তাহলে সম্ভাবনার যেহেতু ঘটনাটিকে a ধরা হলো তাহলে সম্ভাবনার সূত্র অনুসারে এই ঘটনাটি ঘটার সম্ভাবনা কি হবে p of a সমান অনুকূল ফলাফল বাই মোট ফলাফল এখানে ঘটনাটির পক্ষে রেজাল্ট আছে m আর মোট ফল এই পরীক্ষায় মোট ফল হলো n টোটাল ফল n তাহলে আমরা বলি ঘটনাটির পক্ষের ফলাফল বাই মোট ফলাফল তার মানে m বাই n খেয়াল করো শিক্ষার্থীরা যদি এই a ঘটনাটি যদি এ ঘটনাটি অসম্ভব ঘটনা হয় এ ঘটনাটি এ ঘটনাটি এ ঘটনাটি অসম্ভব হলে অর্থাৎ এই ঘটনাটি অসম্ভব হলে এখানে m এর মান কি হবে শূন্য হবে অসম্ভব হলে অর্থাৎ m সমান শূন্য হলে p of a সমান শূন্য বাই n সমান শূন্য আমরা জানি কোন ঘটনা যদি অসম্ভব হয় তাহলে সেই ক্ষেত্রে তার অনুকূল ফলাফল শূন্য হয় তাহলে এই ঘটনাটি অসম্ভব হলে অর্থাৎ m সমান অনুকূল ফল শূন্য হলে তার সম্ভাবনা হবে অনুকূল ফল বাই মোট ফল সমান শূন্য আবার ঘটনাটি নিশ্চিত হলে ঘটনাটি নিশ্চিত হলে অর্থাৎ
অর্থাৎ m সমান সমান n হলে, তার মানে যখন ঘটনাটি নিশ্চিত হবে তখন অনুকূল ফলাফল এবং মোট ফলাফল সমান হয়ে যাবে, অনুকূল ফলাফল m, মোট ফলাফল n, এই দুটো সমান হয়ে যাবে, অনুকূল ফলাফল মোট ফলাফলের সমান হবে, সেক্ষেত্রে সম্ভাবনা p অফ a সমান সমান অনুকূল ফল, অনুকূল ফল n বাই m, n এর ভ্যালু m, তা m বাই n, m এর ভ্যালু n, n বাই n সমান সমান 1, তার মানে ঘটনা যদি নিশ্চিত হয় তাহলে তার সম্ভাবনার মান 1, আবার ঘটনাটি অনিশ্চিত হলে ঘটনাটি অনিশ্চিত হলে ঘটনাটি অনিশ্চিত হলে সম্ভাবনার মানটা কি জিরো থেকে ওয়ানের মধ্যে থাকবে, ঘটনাটি যদি অনিশ্চিত হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের অনুকূল ফলাফল, খেয়াল করে দেখো, অনুকূল ফলাফল এম, মোট ফলাফল এন, এই অনিশ্চিত হলে অনুকূল ফলাফল শূন্য থেকে বড় এবং মোট ফলাফল এন থেকে ছোট হবে, ঘটনাটি অনিশ্চিত হলে এই যে অনুকূল ফলাফল এম, এমটা কি শূন্য অপেক্ষা বড় হবে এবং মোট ফল অপেক্ষা ছোট হবে, যে কোনো কিছুরই অনুকূল ফলাফল শূন্য অপেক্ষা বড় এবং মোট ফল অপেক্ষা ছোট, মোট ফল অপেক্ষা ছোট, তাই আমরা লিখতে পারি অনুকূল ফল শূন্য অপেক্ষা বড় এবং মোট ফল এন অপেক্ষা ছোট। আমরা এখন এটা তিনটি পক্ষকে যদি এন দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায়, বা শূন্য বাই এন লেস দেন এম বাই এন লেস দেন এন বাই এন, তার মানে কি দাঁড়ালো যে, বা শূন্য লেস দেন এম বাই এন লেস দেন ওয়ান, লেস দেন ওয়ান। খেয়াল করে দেখো যদি ঘটনাটি অসম্ভব হয় তাহলে তার ভ্যালু আসতেছে শূন্য, ঘটনাটি নিশ্চিত হলে তার ভ্যালু আসতেছে ওয়ান, ঘটনাটি অনিশ্চিত হলে তার মান আসতেছে কোথায়, শূন্য থেকে একের মধ্যে, শূন্য লেস দেন পি অফ এ লেস দেন ওয়ান। খেয়াল করে দেখো এখানে পি অফ এ এর মান, পি অফ এ মানে এম বাই এন, তাই এম বাই এন এর পরিবর্তে আমি পি অফ এ লিখে দিলাম, পি অফ এ। তাহলে এই তিনটি সম্পর্ক, এটা একটা সম্পর্ক পেলাম আমরা, এই তিনটি সম্পর্ক শূন্য ওয়ান, আর একটা কি পেলাম শূন্য থেকে বড় কিন্তু ওয়ান অপেক্ষা ছোট। তাহলে আমরা এই তিনটি ইকুয়েশন, এটা যদি আমি এক নম্বর ইকুয়েশন, এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দেই, এটাকে তিন নম্বর ইকুয়েশন দেওয়া হয়, তাহলে আমরা এখন এক দুই ও তিন এই তিনটি ইকুয়েশন কম্পেয়ার করে আমরা লিখতে পারি শূন্য লেস দেন অর ইকুয়াল পি অফ এ লেস দেন অর ইকুয়াল ওয়ান। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, ঘটনাটি অসম্ভব হলে তার সম্ভাবনার মান শূন্য, ঘটনাটি নিশ্চিত হলে তার সম্ভাবনার মান ওয়ান, ঘটনাটি অনিশ্চিত হলে তার সম্ভাবনার মান শূন্য থেকে একের মধ্যে। এখানে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বরের তিনটি ইকুয়েশন যদি কম্পেয়ার করি তাহলে বলতে পারি কোনো ঘটনা ঘটার সম্ভাবনার মান শূন্য থেকে একের মধ্যে, শূন্য হবে সর্বনিম্ন মান শূন্য হবে, সর্বোচ্চ মান ওয়ান হবে, অথবা শূন্য এবং একের ভিতরে থাকবে, কখনো এক অপেক্ষা বড় হবে না এবং শূন্য অপেক্ষা ছোট হবে না।